আসসালামু আলাইকুম। প্যাসিভ ইনকাম কি এবং অ্যাক্টিভ ইনকাম কি? কেন আপনি প্যাসিভ ইনকাম করবেন এবং কিভাবে অনলাইনে ঘরে বসে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন, এই বিষয়ে আজকের এই ভিডিওটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি উপকৃত হবেন। অ্যাক্টিভ ইনকাম কি? অ্যাক্টিভ ইনকাম হচ্ছে, যদি সহজভাবে বলার চেষ্টা করি, যেটা হচ্ছে যে ইনকাম করার জন্য আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে সবসময় কাজ করতে হবে, সেটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। যেমন ধরুন আপনি কোনো দোকানের, কোনো শোরুমের ম্যানেজার, তো আপনাকে কি করতে হবে? প্রতিদিন সেখানে ডিউটিতে যেতে হবে। যদি আপনি ডিউটিতে যান তাহলে ইনকাম করতে পারবেন, যদি আপনি ডিউটিতে না যান তাহলে আপনি ইনকাম করতে পারবেন না। আর প্যাসিভ ইনকাম হচ্ছে এমন কোনো ইনকাম যেটা আপনি একবারই করবেন, কাজটা একবার করবেন, কিন্তু সেখান থেকে ইনকাম আপনি বারবার জেনারেট করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি একটা বিল্ডিং তৈরি করেছেন, একটা বাসা তৈরি করেছেন বা একটা দোকান তৈরি করেছেন, আপনি সেটা একবার কষ্ট করে তৈরি করেছেন, ইনভেস্ট একবার করেছেন, আপনি সারা জীবন এইখান থেকে অ্যাক্টিভ না থেকেও ভাড়া আদায় করবেন, ভাড়া আদায় বাবদ আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন, সেটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। এখন অনলাইনেও আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। আপনি যদি অনলাইনে ফ্রিল্যান্সিং করেন, ধরেন আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনি যতক্ষণ না সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লায়েন্ট পাবেন ততক্ষণ আপনি ইনকাম করতে পারবেন না। আজকে আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লায়েন্ট পেয়েছেন, আপনি আজকে ইনকাম করেছেন, আগামীকালকে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লায়েন্ট নাও পেতে পারেন, আপনি আগামীকাল ইনকাম করতে পারবেন না। আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন, আপনি আজকে গ্রাফিক্স ডিজাইনের একজন ক্লায়েন্ট পেয়েছেন, আপনি ইনকাম করেছেন, আগামীকাল আপনি কোনো ক্লায়েন্ট নাও পেতে পারেন, আপনি তখন ইনকাম করতে পারবেন না। কিন্তু এমন কিছু কাজ আছে এই ফ্রিল্যান্সিং জগতে যেটা আপনি ঘরে বসে করতে পারবেন এবং প্যাসিভ ইনকাম, যেখানে আপনি একবার পরিশ্রম করবেন এবং সেখান থেকে আপনি বারবার ইনকাম জেনারেট করতে পারবেন। যেমন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, অনেকগুলো বিষয় আছে প্যাসিভ ইনকামের, অনেকগুলোই সেক্টর আছে, তো সবগুলো একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তো এর মধ্যে একটা হচ্ছে গিয়ে ব্লগিং। আপনি ব্লগিং করে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। এখন হচ্ছে ব্লগিং কি? ব্লগিং হচ্ছে কোনো কিছু নিয়ে লেখা। আপনার ধরেন কোনো কিছু নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে, কোনো কিছু নিয়ে লেখার কি করার স্কিল রয়েছে, আপনি অনলাইনে কোনো কিছু লিখে, কোনো ব্লগ লিখে সেখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি কোনো ব্লগ সাইট একবারে তৈরি করবেন এবং একবারে সেখানে লিখবেন, মাঝে মধ্যে সেখানে লেখা লিখে লাগতে পারে, কিন্তু আপনি যখন লিখবেন না তখনও আপনার ইনকাম হবে। আপনি যখন রাত্রে ঘুমে থাকবেন, দিনে ঘুমিয়ে থাকবেন, তখনও কিন্তু আপনার সেই ব্লগ থেকে কিন্তু ইনকাম হবে। তো কিভাবে ব্লগিং থেকে ইনকাম করা যায় বিস্তারিত জানার জন্য আপনি গুগলে যাবেন। গুগলে গিয়ে এখানে আপনি সার্চ করবেন ব্লগিং বাংলা আর্টিকেল। ব্লগিং বাংলা আর্টিকেল লিখে আপনি সার্চ করার পর এখানে অনেকগুলা ব্লগ আপনি পাবেন। আপনি এগুলোতে যাবেন, আপনি এগুলোতে যাবেন ব্লগ কি, এখানে গিয়ে ভালো করে আপনি পড়বেন ব্লগ কি, ব্লগ কিভাবে করতে হয়, কি কি স্কিল থাকতে হয়, এইটা ভালো করে পড়ে, এগুলো ভালো করে পড়ে আইডিয়া নিয়ে আপনার যদি এই সেক্টরটা ভালো লাগে, আপনি ইচ্ছে করলে এখান থেকে ব্লগিং করে ইনকাম করতে পারবেন। আরেকটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্সটা হচ্ছে ব্লগিং এর মতোই, বা ব্লগিংও বলতে পারেন। আপনি গুগলে যান, গুগলে গিয়ে এখানে সার্চ করুন গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স লিখে আপনি সার্চ করুন। সার্চ করার পর এখানে গুগল অ্যাডসেন্স সম্পর্কে আপনি যে ওয়েবসাইট মনিটাইজেশন করে ইনকাম, গুগল অ্যাডসেন্স মানে হচ্ছে ওয়েবসাইট মনিটাইজেশন করে ইনকাম। আপনি এই এইখানে যান, এই ধরনের যে আর্টিকেলগুলো আছে, সরি এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইট, আপনি এটা এইটা যেতে পারেন, গিয়ে পড়ে জানতে পারেন। অথবা আপনি বিভিন্ন ধরনের আর্টিকেল সার্চ করে এখান থেকে খুঁজে বের করে আপনি গুগল অ্যাডসেন্স সম্পর্কে ধারণা নিয়ে আপনি ইচ্ছে করলে, আপনার ভালো লাগলে আপনি সেটা করতে পারেন। তারপর একটা হচ্ছে কি আপনার প্যাসিভ ইনকামের আরেকটা রাস্তা হচ্ছে কি আপনার ইউটিউবিং। ইউটিউবটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো ইউটিউবিং শুরু করব, কিন্তু ইউটিউবে তো আমাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, তো তাহলে আমাকে তো অ্যাক্টিভ থাকতে হচ্ছে। হ্যাঁ, আপনাকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে, কিন্তু যে সময় আপনি অ্যাক্টিভ না, যে সময় আপনি ঘুমাচ্ছেন, সেই সময় কিন্তু কেউ না কেউ আপনার ভিডিও দেখছে এবং সেই ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন। কোনো একটা কারণে আপনি যদি, ধরেন আপনার একটা পপুলার চ্যানেল আছে, প্রতিদিন আপনি এখানে ভিডিও আপলোড করেন, কিন্তু কোনো কারণে আপনি 10 থেকে 15 দিন ভিডিও আপলোড করতে পারেননি, 1 মাস ভিডিও আপলোড করতে পারেননি, 2 মাস ভিডিও আপলোড করতে পারেননি, যে 1-2 মাস ভিডিও আপনি আপলোড করেননি বা যেই দিন আপনি ভিডিও আপলোড করেননি সেই দিনও কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে জানতে হবে যে কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়,
এবং কীভাবে ইউটিউব চ্যানেল আপনার মনিটাইজেশন করতে হয়, এবং আপনার অবশ্যই কোনো একটা স্কিল জানা থাকতে হবে যে কোন রিলেটেড ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। ঠিক আরেকটা হচ্ছে ফেসবুক, ইউটিউব যেভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, ঠিক ফেসবুকেও আপনি এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকেও আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। প্যাসিভ ইনকামের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ইনকাম করা যায় এমন একটা জায়গা হচ্ছে কি অ্যামাজন অ্যাফিলিয়েট। অ্যামাজন অ্যাফিলিয়েট আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি, অ্যামাজন অ্যামাজন লিখে যদি সার্চ করি, দেখুন এখানে আমরা একটা ওয়েবসাইট পেয়ে যাব। এটা হচ্ছে অ্যামাজন ওয়েব অ্যাফিলিয়েট, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাফিলিয়েট আপনার প্রোগ্রাম। এইখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল হয়, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এইখানে প্রোডাক্ট আপলোড করে সেল করে, কোটি কোটি মানুষ পৃথিবীর এইখান থেকে প্রোডাক্ট কিনে থাকে। তো আপনি ইচ্ছা হলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। আজকের এই ভিডিওতে অ্যামাজন কি আমি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো না, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং কি সেটা বোঝানোর চেষ্টা করবো না। এই বিষয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে সেই ভিডিও দেখতে পারেন, অথবা আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে আপনি এখানে সার্চ করেন অ্যামাজন অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট বাংলা, বাংলা অ্যামাজন অ্যাফিলিয়েট বাংলা আর্টিকেল লিখুন, বাংলা আর্টিকেল এইটা লিখে যখন আপনি সার্চ করবেন, দেখবেন এখানে অ্যামাজন সম্পর্কে অনেকগুলো আর্টিকেল দেওয়া আছে, অনেক ব্লগ আপনি পাবেন, এই ব্লগগুলো পড়বেন, পড়ে আপনি যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। তাছাড়া একটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনস্টাগ্রাম আপনারা সবাই ব্যবহার করে থাকেন, কিন্তু এই ইনস্টাগ্রাম প্রোফাইল দিয়েও আপনি কিন্তু কি করতে পারবেন, প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। যেমন কিভাবে দেখুন, ইনস্টাগ্রাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষজন তাদের ছবি শেয়ার করে থাকে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আপনি করতে পারবেন। সেখানে যেমন হচ্ছে আপনি ধরুন কোনো একটা নিশ নিয়ে আপনি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল সাজিয়েছেন, এখানে প্রতিনিয়ত আপনি পোস্ট করে থাকেন, প্রতিনিয়ত আপনি এখানে পোস্ট করে থাকেন ইনস্টাগ্রামে, ধরেন আপনি হেলথ নিয়ে এখানে পোস্ট করে থাকেন বা ফ্যাশন নিয়ে আপনি এখানে পোস্ট করে থাকেন, পোস্ট করতে করতে একসময় দেখা গেছে যে আপনার এখানে প্রচুর পরিমাণ ফলোয়ার চলে আসছে, প্রচুর ফলোয়ার, ধরেন আপনার 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে বা 6 লাখ 5 লাখ 3 লাখ ফলোয়ার আছে বা 3-4 মিলিয়ন ফলোয়ার হয়ে গিয়েছে, তখন আপনি আপনার এই যে ইনস্টাগ্রাম প্রোফাইল এইটা ভাড়া দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। সহজভাবে বোঝানোর জন্য আমি এভাবে বললাম যে আপনি এটা ভাড়া দিয়ে ইনকাম করতে পারবেন। ধরেন আপনার এটা হেলথ রিলেটেড, হেলথ নিশ নিয়ে আপনার এই ইনস্টাগ্রাম প্রোফাইল, এখন আপনি অনেকেই রয়েছে যে হেলথ নিশ নিয়ে এখানে সে কোনো পোস্ট করবে, মানে তার প্রোডাক্টের প্রমোশন করবে, তখন সে আপনাকে একটা পেমেন্ট দিবে। বা ধরেন আপনার এই ইনস্টাগ্রাম প্রোফাইলটা হচ্ছে ফ্যাশন রিলেটেড, এখন হচ্ছে গিয়ে কোনো ফ্যাশন কোম্পানি আপনাকে দিয়ে কোনো পোস্ট করাতে পারে তাদের হয়ে, বা কোনো প্রোডাক্টের পোস্ট করাতে পারে, কোনো লিঙ্ক প্রমোট করাতে পারে, এবং তারা আপনাকে পেমেন্ট করবে। এটা হচ্ছে অ্যামাজন সরি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো আপনি একটা কাজ করবেন, আপনি ইউটিউবে যাবেন, যাওয়ার পর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং লিখে সার্চ করবেন, সার্চ করলে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন। তবে আমি মনে করি আপনি যদি প্যাসিভ ইনকাম করতে চান, সহজে করতে চান, যতগুলো বিষয় আমি বলেছি এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আপনি যদি মোটামুটি এখানে 4 থেকে 6 মাস সময়ে দেন, তারপর থেকে আপনাকে আর পিছনে ফিরে দেখাতে হবে না, আপনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে বেশ ভালো পরিমাণ প্যাসিভ ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে মোবাইল অ্যাপস, আপনি মোবাইল অ্যাপস দিয়েও প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। যেমন ধরুন আপনি কোনো একটা মোবাইল অ্যাপস তৈরি করেছেন, কোনো ধরেন গেমিং রিলেটেড মোবাইল অ্যাপস বা অন্য কোনো ধরনের মোবাইল অ্যাপস তৈরি করে আপনি সেটা প্লে স্টোরে আপলোড দিয়েছেন, যতদিন সেটা আপনার প্লে স্টোরে থাকবে ততদিন আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। যদিও নতুনরা মোবাইল অ্যাপস তৈরি করে প্যাসিভ ইনকাম জেনারেট আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কি অ্যামাজন বুক পাবলিশিং, আপনি যদি বই লিখতে পারেন বা লেখালেখি করতে পারেন, আপনি যদি একজন লেখক হন, তাহলে আপনি বই তৈরি করে অ্যামাজন, একটু আগে যে আমরা একটু অ্যামাজন দেখে, এই যে অ্যামাজন, এই অ্যামাজনে আপনি কি করতে পারেন, আপনার বই আপলোড করে, বই পাবলিশ করে, এখান থেকে বই বিক্রি করে আপনি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। সর্বশেষ যেটা বলবো হচ্ছে স্টক ইমেজ সেল। আপনারা হয়তো জানেন যে ইমেজ সেল করেও আপনার প্রচুর টাকা জেনারেট করা যায়। আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর সার্চ দিবেন যে কীভাবে ইমেজ সেল করে টাকা ইনকাম করা যায়। অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটে আপনি ধরেন হয়তো শখের বসে আপনি কোনো ফটো তুলে থাকেন,
আপনি যেখানে যান, ঘুরতে যান, ফটো তুলেন, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ফটো তুলেন বা অন্যান্য ফটো তুলেন, এই ফটোগুলো বিক্রি করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে। আপনি ছবি একবারই তুলবেন এবং তুলে ওই ওয়েবসাইটগুলোতে যখন আপলোড করবেন আপনার এই ছবিগুলো বিক্রি হবে এবং এই ছবিগুলো বিক্রির মাধ্যমে আপনি একটি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। তো আমি এই যতগুলো বিষয়ে বললাম আপনাকে সবগুলার ব্যাখ্যা যদি দিতে চাই বা দিতে যাই একটু জেট, তাহলে এই ভিডিওটা কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা বা তার থেকে বেশি হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে আইডিয়া দিলাম, এখন আপনাদের কাজ হচ্ছে যে বিষয়গুলো আমি বলেছি এইগুলা আপনি একটা একটা করে গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন অথবা ইউটিউবে সার্চ দিয়ে স্পেসিফিক নেম দিয়ে সার্চ দিয়ে আপনি ভিডিও দেখবেন। দেখার পর যেটা আপনার কাছে সবচেয়ে সহজে মনে হয় সেটা নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন, ইউটিউবে ভিডিও দেখবেন অথবা কোথাও কোর্স করে আপনি প্যাসিভ ইনকাম জেনারেটের পথে এগিয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।